কোনো হকার এক টোটালে কোনো হকার আছে এমনি তো ফ্রিডম নেই লঞ্চ স্টাফরাই মানে না, লঞ্চ মালিক সমিতি মানে না। যদি হেরা মানতো তাহলে তো আমাদের 3 ফুট দূরত্ব রাখতো, সব ঘনবসতি করে রাখছে, বাড়তেছে আরো, বাড়বে ঘনবসতি আরো, করোনা মৃত্যুর সংখ্যা বাড়বে আরো, করোনার লক্ষণ বাড়বার। কিভাবে মানবো আমরা? আমরা তো মানার কথা ধরি নাই, আমার লঞ্চ কোম্পানি মানে না, আমরা কিভাবে মানবো? এখানে তো সামাজিক দূরত্ব বজায় হইতেছে না, ড্যাগ দেওয়ার পরও তো ওই দাগগুলো লোক মানতেছে না। সমস্যা, একজনের যদি করোনায় আক্রান্ত থাকে, করোনা ভাইরাসে, তো এতে তো সবারই এই রোগে আক্রান্ত হতে পারে, ঝুঁকি, অনেক ঝুঁকি। তো এইখানে তো অনেক নিয়ম মানা হয়েছে, কিন্তু লোক তো নিয়ম মানতেছে না, কিছু করার নেই। এই জায়গায় যদি অনেক লোকজন কম হয়, এরা নিয়ম মানবে, আর এখানে তো অনেক লোক, এরা তো নিয়ম মানতে পারে না। হয় না, সামাজিক দূরত্ব হয় না, দূরত্ব বজায় রাখা হয় না, এখনও ডিস্টেন্স অনেক বাকি আছে। এদের যে মেনটেন যে ছিল 3 ফুট যে এটা করছে যে, ওটা তো এখনও হয় নাই। আর যারা যাত্রী এরা মানতেছে না, এই যে আমরা এইভাবে বসছি, এখন আমাদের ভিতরে লোক ঢুকিয়ে দিতেছে। আর এই যে ম্যাডাম যারা আছে, ম্যানেজমেন্ট, ওরা তো এটা ই করতেছে না, এটা দায়িত্ব তো ওদের। আর যাত্রী তো ওরা তো সচেতন না, ওরা তারপর যতটুকু চেষ্টা করে, কিন্তু যাত্রীরা তো এটা মানে না। ওনারা তো উচিত ছিল যে না, যেভাবে আমরা ডাক দিছি এটুর ভিতরে সীমাবদ্ধ থাকবে, কিন্তু এটু তো এরাও ইয়ে করতেছে না। সবচেয়ে বড় কথা হলো মানুষকে সচেতন হতে হবে। মানুষ সচেতন না হলে আমরা যে যত কোনো পদক্ষেপ নিয়ে গেলে তা কোনো ফল আসবে না। আপনি দেখেন আমরা পাশে এখানে মার্কিং করে দিয়েছি, ওভাবে আমরা বসেছি, কিন্তু মানুষ চলাফেরার ক্ষেত্রে তারা সামাজিক দূরত্ব যেটা 3 ফুট দূরত্বে 1 মিটার, সেই ডিস্টেন্সটা তারা মানে পালন করতেছে না, তার দূরত্ব বজায় রাখতেছে না। লঞ্চ এবং বাসসমূহে তাদের ক্যাপাসিটির অর্ধেক, অর্থাৎ 50%-এর চেয়ে বেশি যাত্রী যেন না ওঠে। পাশাপাশি লঞ্চ বাস ছাড়ার সময় তারা যেন জীবাণুনাশক স্প্রে করে, এবং যখন তারা যাত্রা সম্পূর্ণ করবে তখন যেন তারা এটি ভালোভাবে পরিচ্ছন্ন করে। পাশাপাশি লঞ্চের ক্ষেত্রে বিনা টিকিটে কেউ যেন লঞ্চ ঘাটে প্রবেশ না করে, সেই লক্ষ্যেও কিন্তু নির্দেশনা এসেছে। এই বিষয়গুলো মনিটরিং করানোর জন্য কিন্তু আমরা এখানে অবস্থান করছি। যদি কেউ এগুলো না মানে তাহলে কিন্তু তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মানুষ আসলে স্বাস্থ্যবিধি অতটা মানছে বলে আমার এখনও মনে হচ্ছে না, কিন্তু আমরা বিষয়টি মনিটরিং করছি এবং যেখানে গ্যাপ দিচ্ছি আমরা কিন্তু প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছি। যদি পরিস্থিতি একান্তই অনুকূলে না থাকে, আমরা কিন্তু লঞ্চগুলোকে কালকের মতোই কিন্তু আমরা সিদ্ধান্ত আবার নিতে পারি। সোমনাথ।